স্বাগতম শাহিনুর কর্পোরেশন, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখাবো জিপসাম দিয়ে কিভাবে ইটের ওয়াল তৈরি করা যায়, ইটের ওয়ালের ডিজাইন করা যায়। যেমন আমরা এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে যা যা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন টিন কেটে প্লাস্টারের মাধ্যমে, জিপসামের মাধ্যমে এই ডিজাইনগুলি তোলা সম্ভব। যেমন পিট ডিজাইন, সিলিং রাউন্ড ডিজাইন, আমরা কিছু কিছু ডাইজের ছবিও দেব। প্রথমে এমন একটা প্লেন শিট নিতে হবে যে প্লেন শিটটা আপনি হাত দিয়ে বাঁকাতে পারবেন, ভাঁজ করতে পারবেন, রোল করতে পারবেন। এবং আপনি আপনার যে কেচি আপনার কাছে আছে, যেটা তিন কাটা যায় এমন কেচি পাওয়া যায়, আমি যে কেচিটা ব্যবহার করছি সে কেচিটা আপনি ব্যবহার করতে পারেন। এবং টেপ দিয়ে আমরা মাপ করে নিচ্ছি, যেমন 2 ইঞ্চি চওড়া, 1 ফিট, 2 ইঞ্চি ডিপ মোটা পুরু, 1 ফিট চওড়া একটি আমরা ওয়াল তৈরি করব এবং 6 ফিট লম্বা হবে। এবং ইটের যে দুই ইটের মাঝে যে ভাঁজ সেটা হবে হচ্ছে 3 মিলি, যে লাইনটা হবে একটা ইটের উপর আর একটা লাইন যে হয় সেটা 3 মিলি ডিপের আমরা একটা দাঁত তৈরি করব। এখানে প্রথমে আমরা যে 2 ইঞ্চি যে গাঢ় হবে, মানে চওড়া হবে দেওয়ালটা, সেই চওড়া হওয়ার দেওয়ালের টিনটা কিনে নিচ্ছি। তারপরে কিন্তু আরেকটা দাগ দিয়েছি, দেখেন 3 মিলি ডিপের, সেটা দাঁত তৈরি করব 4টা, মানে আমরা এই ওয়ালে 1 ফিটের মধ্যে 4টা ইট বসানোর ডিজাইনটা তৈরি করব। তো আমরা এখন মোটা যে 2 ইঞ্চি লেয়ারটা সেটা কেটে নিচ্ছি। এই 2 ইঞ্চি লেয়ারের পরে আমরা এই যে 3 মিলি দাঁতটা, এখন কিন্তু 3 মিলি দাঁতটা কাটছি, চিকন করে এই 3 মিলি দাঁতের লেয়ারটা ফেলে দিতে হবে। আপনারা এই ডিজাইনগুলি টিন কেটে আমরা শুধু ইটের ডিজাইনই কিন্তু তৈরি করতে পারি না, এরকম অনেক ডিজাইন করতে পারি। 3 মিলি এই ভাঁজটা কেটে দেওয়ার পরে স্পষ্ট হবে যে যে 4টা যে দাঁত বসবে, মানে 4টা যে ইট বসতেছে সেটা, মানে আমরা প্লাস দিয়ে একটু উঁচু নিচু করে নিচ্ছি যাতে টিনটা কাটতে খুব সুবিধা হয়। সুবিধা করার জন্য ধরে নিচ্ছি, এই যে এখন যে অংশটা কেটে নিচ্ছে এটাই কিন্তু 3 মিলি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টিন কেটে আমরা এরকম প্লেন যে ওয়ালের পিলার হয় সেটা, প্লেন কার্নিস, প্লেন পিলার, তারপর টিউব ডিজাইনের যে পিলার, হ্যাঁ, তারপর গোল সিলিং, সিলিং যে ফুল হয়, পিলারের মাথাগুলি হয়, এরকম সব কিছু টিন কেটে করা সম্ভব। এবং কার্নিসের কর্নারগুলি যে হয় সেটাও রাউন্ড করা, এটা আমাদের তৈরি করা একটা কার্নিসের ডিজাইন আমরা রাউন্ড করছি। যেমন এই যে ফ্লুইড ডিজাইন, যে পাইপ ডিজাইনের যে আপনার পিলারগুলি হয়, সেই পাইপ ডিজাইনের রাউন্ড পিলার তৈরি করা, রাউন্ড পিলারের মাথা বা কলস নিচের অংশটা, এটা গ্লাস সিলিংয়ের, গ্লাস সিলিং করার জন্য আমরা অনেক ডিজাইন করি। যেমন এখানে গ্লাস সিলিংয়ের বিট আছে, যেখানে যে জায়গাগুলি গ্লাস ফাঁকা চারপাশে বসাতে হবে। আমরা একটা ডোম করছি, ডোম তৈরি করছি প্রায় 6 ফিট 7 ফিটের দুটো ডিজাইনের, আমরা সেই ডোমের ছবিটা এখন এখানে দিছি। এই ডোমটাও কিন্তু প্লেন ডিজাইনটা করতে পারবেন, এখানে প্লেন ডিজাইনের একটা কার্নিস এবং রাউন্ড পিলারও করতে পারতেছেন। এটা স্ট্রেট ফ্লুইড ডিজাইনের একটা প্লেট, সেটা আপনার জানালার ডিজাইনে বসাতে পারেন, গেটের ডিজাইনের পিলার হিসাবেও বসাতে পারেন, বা চারকোনা যে পিলারগুলি হয় রুমের মাঝে সেখানে বসিয়ে ফ্লুইড ডিজাইনটা দিয়ে খুব সুন্দর ডিজাইন করে নিতে পারেন। যথারীতি আমরা সেই টিন কাটার পুরো 1.5 থেকে 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি চওড়া করে টিনটা পুরো তুলে নিলাম। নেওয়ার পরে এখন যে দাঁতগুলি কেচি দিয়ে কাটার পর রাফ যে অংশগুলি আছে সেগুলি আমরা রেত, রেত দিয়ে ঘষে ঘষে সেটা মসৃণ করে নিচ্ছি, যাতে আমরা যখন প্লাস্টার ডিজাইনটা উঠাবো সেটা যাতে মসৃণ হয়। এখানে লোহা ঘষার এক ধরনের এমরি পেপার, বা আমরা সহজ ভাষায় যেটা সিরিজ কাগজ বলি, সেই সিরিজ কাগজটা ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে ঘষে মসৃণ করে নিচ্ছে। আমাদের যে মাটির যে ডিজাইনগুলি, মাটির কলস, মাটির পাতিল পাতিল বা হাঁড়ি পাতিল, অনেক কিছু কিন্তু আগে তৈরি হতো এভাবেই। এখন আপনারা অনেক কিছুই দেখবেন যে মাটির ডিজাইন বা অনেক কিছু, যদি আপনি মাটির কাজ দেখতে যান দেখবেন যে টিন কেটেই তৈরি করে নিচ্ছে। এটা খুবই আদিম এবং পুরনো একটা প্রযুক্তি বা ধারণা। আমরা এটা ভাঁজ হওয়ার কারণে রাউন্ড শেপ হওয়ার কারণে টিন দিয়ে হাতুড়ি দিয়ে এটাকে সোজা করে নিচ্ছি। এখন এই টিনটাকে বসানোর জন্য একটা কাঠের ফ্রেম দরকার, কাঠের ফ্রেমের মধ্যে বসিয়ে এই টিনটাকে ফিট করব। তো এই টিনের মাপটা দিয়েই
তার থেকে একটু চওড়া করে কেটে নিও, যাতে 2 থেকে 3 মিলি কাঠের সাথে টিনের একটা গ্যাপ থাকে, তাহলে এই টিনের দাঁতগুলি একটু বাড়তি থাকবে। আপনারা নেক্সট যে আমাদের দ্বিতীয় পর্বের যে ভিডিও সেটাতে বুঝতে পারবেন যে কী কারণে এই বাড়তি রাগ হয়েছে, কেন কাটবে। এবং অনেকের ধারণা আছে জাস্ট কীভাবে করা যায়, কেউ স্বচক্ষে দেখেনি, সেই জন্য আমাদের ভিডিওটা। আসলে আমরা তো শুধু ডাইস বিক্রি করি না, এমন কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলি আপনি তৈরি করে নিতে পারেন আপনার সহজ করার জন্যই, যেগুলি কিছু সময় আছে যে আপনার ডাইস না কিনলেও আপনি নিজেই কাজ করে নিতে পারবেন, এই জন্য আমাদের এই ভিডিওটা করা। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে একটা ক্লায়েন্টকে সহযোগিতা করা, সার্বিকভাবে সহযোগিতা করা। আমরা শুধু তার কাছে ডাইসই বিক্রি করব, তাকে কিছু আরও টেকনিক দেখাবো না যেটাতে সে খুব সহজে ব্যবসা করতে পারে, এমন না। যেমন আমরা এই কাঠটা এখন কেটে মূল ফ্রেমের যে নকশা টিন বসানো সেই অংশটা তৈরি করে নেব। এই কাঠটা কাটা হলেই মূল ফ্রেমে টিন বসানোর যে পজিশনটা এসে পড়বে। টিনের মধ্যে সরাসরি কাটা বসাতে গেলে, তার কাটা বসাতে গেলে দেখবেন যে আপনি বসতেছে না তার কাটাটা, তখন আগে থেকে যদি আপনি একটু ভাঁজ করে নেন তখন কিন্তু এটা আপনি করতে পারেন খুব সহজে, তার কাটাগুলি লাগাতে পারেন খুব সহজে। এখানে খেয়াল রাখবেন খুবই চিকন চিকন তার কাটাগুলি ব্যবহার করবেন এবং যত কম ব্যবহার করা যায়। আমরা কিন্তু এই ফ্রেমটা তৈরি করতে গিয়ে এই কাঠের ফ্রেমে বিভিন্ন জায়গায় ফেটে গেছে, তো সেটা হয়তো বা ক্যামেরায় ধরা পড়ছে কিনা ঠিক খেয়াল করলে বুঝতে পারেন। তারপরে খুব বেশি সমস্যা হয় না ফাটলে, তবে খেয়াল রাখবেন যাতে নাই ফাটে। তো যাই হোক, ফ্রেমটা তৈরি করার পরে আপনি চিকন তার কাটা দিয়ে টিনটা লাগাবেন ফ্রেমের মধ্যে। দুই পাশে কিন্তু আপনার আরো দুটো কাঠ এবং উপরে কাঠ, চিকন কাঠ বসাতে হবে সাইড দিয়ে। আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন যে কিভাবে ফ্রেমটা বসানো যায়, বসানো হবে তার কাঠ দিয়ে। বসানোর পর আমরা নেক্সট ভিডিওতে কিভাবে এই প্লাস্টার ইটটা তৈরি করবো ডিটেলটা দেবো। আমরা জাস্ট এখানে দিচ্ছি যে টিন কাটা এবং ফ্রেম তৈরি করা। ভিডিওটাকে আমরা যদিও 3 গুণ স্পিডে নিয়ে আসছি, আমরা আরও ছোট করতে চেয়েছিলাম, কিন্তু ছোট হলে হয়তো দেখা যাবে না, অনেকে অনেক কিছু বুঝতে পারবে না। ছোট ছোট টেকনিক যেন আমরা প্লাস দিয়ে ধরে তারপর তার কাটাগুলি বসিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু খুব ইজি হচ্ছে। এই টেকনিকটাও জানানো, এটা স্কেপ করে দিলেও হতো, বাট যত ডিটেল জানা যায় তত সহজে কাজ করা যায়, তো আপনাদের সুবিধার জন্য এটা করা। আর পরিশেষে আমাদের আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো যে আমাদের এই চ্যানেলকে সহযোগিতা করার জন্য, আরও বেশি বেশি ভিডিও তৈরি করার জন্য আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দেন। আমরা আরও উৎসাহিত হব এবং আরও অনেকগুলি ভিডিও দেবো। এখন সেই যে কাঠের কথা বললাম একটু আগে, উপরে কাঠের টুকরো এবং নিচে কাঠের টুকরো দিয়ে ফ্রেমটাকে শক্ত করা দুই পাশে ডানে বায়ে, এবং একটা পাশ কিন্তু নিচু থাকবে। আমি যে টেবিলে করব, টেবিলের ডান দিক থেকে কাজ করলে ডান দিকের যে ইয়াটা বডিটা এখানে নিচু নামানো থাকবে, বাম দিকে করলে বাম দিকে দাঁড়ায়, ঠিক এইভাবে ফ্রেমটা তৈরি করে নিতে হবে।